একটা মামলা হলেই তো আর সাজা হয়ে যায় না কিন্তু মামলার ভোগান্তি কতটুকু আইনজীবী হিসেবে কিন্তু আপনাকে বলতে দেন হ্যাঁ ঢাকাশহরে কোটি কোটি লোক মামলা তো সর্ববিদ্ধ হচ্ছে না হ্যাঁ তাই না যার বিরুদ্ধে মামলা তো সে তো ভাগ্যবান লোক তার বিরুদ্ধে মামলা হয়েছে সে আলোচনা এসেছে দেখ ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি বলতে যাচ্ছি কি জানেন রুজিনা ইসলামও ভাগ্যবান হ্যাঁ রুজিনা ইসলাম দেখুন রুজিনা ইসলামের মামলা হয়েছে কি হয়েছে ওনার বেল হয়েছে কোর্ট বলেছে আমার মনে হয় 10ই জুলাই বলেছে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য তারপর মামলার অগ্রগতি হবে যাই হবে কি দাঁড়ালো বিষয়টা উনি মামলা হলে গ্রেপ্তার হলেই কি ওনার সাজা হয়ে গেল দেখুন বেস্টার রুমিন ফারানের আমি আরেকটা বলতে চাই ভাই আমাদের পিন্টু ভাই যে কথাটা বলছিলেন যে মামলা হলেই গ্রেফতার হলেই সাজা হয়ে গেল কিন্তু মামলা হওয়ার আর গ্রেফতার হওয়ার ভোগান্তি কতটুকু সাজা হয়তো আমার 2 বছরের হবে জেল খেটে ফেলে 3.5 বছর এই সংখ্যাটা কত যাক আমাকে একটু বলার সুযোগ দিন অবশ্যই আপনি জানেন যে ওনারা 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর একটা সন্ত্রাস দমন আইন হয়েছিল তারপরে আবার জননিরাপত্তা আইন হয়েছিল না সন্ত্রাস দমন আইনের কেন এটা আমি ব্যক্তিগতভাবে ভিকটিম তো আইনটা হয়েছিল যে গ্রেপ্তার হলে 90 দিন বেল হবে না আমি সে ভাগ্যবান লোক জি আমি সচিবালয়ে গ্রেপ্তার হয়েছিল 90 দিন আমার বেল হয় নাই অর্থাৎ হাইকোর্টে বেল দেওয়ার কোনো সুযোগ নাই পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন হয়েছে হ্যাঁ আজকে যে আইন নিয়ে বলছি পিন্টু ভাইয়া বলেছেন ওনাদের সাংবাদিক নেতারা আমাদের তথ্যমন্ত্রী আইনমন্ত্রীর সাথে অনেকবার বৈঠক করেছেন তাই না ভবিষ্যতে বিবেচনা আনা হবে কিন্তু দেখতে হবে এই আইনটিতে এই পর্যন্ত কতজন সাজা পেয়েছেন বা মামলা শেষ পর্যন্ত গিয়েছেন যেমন রুমিন ফারহানরা বলেন ফারহানা জি মাননীয় হুইপ জি যে আমাদের তথ্য লুকানো হচ্ছে ওনারা কিন্তু করোনা শুরু হওয়ার পর বলার চেষ্টা করেছেন মৃত্যু সংখ্যা মিলছে না এই হচ্ছে না সে হচ্ছে না এক পরবর্তীতে আর বলেন না কারণ এই ডিজিটাল বাংলাদেশে কোনো তথ্য লুকানোর সুযোগ নেই সেটা জেলা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে হোক ইউনিয়ন পর্যায়ে হোক কিন্তু বিএনপি বলে বলতে বলতে হয়রান হয়ে গেছে এই জন্য আর বলেন না না দেখুন এটাও ঠিক ওনারা বলেছেন ওই যে 2টা পত্রিকার নাম বলেছেন ওনারা বলছেন লিখতে চাই লিখতে পারেন না দেখেন ঢাকা শহরে আমি যতটুকু জানি প্রতিদিন 352টা পত্রিকা বেরোয় আর কোন পত্রিকা বলেছে যে আমরা লিখতে চাই লিখতে পারি না লিখতে পারছি ওইটা বলার সাহসও তো নাই তারপর দেখেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনার সিদ্ধান্তে এখন প্রায় 30-32টা চ্যানেল কোন কথাটা ওনারা বলেন না কোন প্রসঙ্গটা তুলেন না কটুক কম বলেন পুরোটাই বলেন টোটাল সুবিধা নেন নিয়ে বলেন আইন করেছে এটা তো প্রত্যাশিত নয় হ্যাঁ আমি যে প্রথম হেডলাইনটা শুরু করেছিলাম জি দেখেন ঈদ আছে করোনা বাড়ছে জিম্বাবুয়ে দিচ্ছি এবং এই যে আমাদের এই নারায়ণগঞ্জের একটা পাঁচগাঁও গ্রামে একটা জঙ্গি বাড়িও গ্যারাগিয়েছে এটা বাস্তবতা তারাও বসে নেই সরকারকে এটাও দেখতে হচ্ছে এই সময়ে কদিন আগে আমরা দেখলাম রিপোর্টার বর্ডার একটা প্রতিবেদন দিল যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তাই না যেটা বাংলাদেশের গণমাধ্যমে এই সময়ে স্বাস্থ্য বিভাগ দেখেন এই যে ঢাকার সিভিল সার্জন তথ্য প্রবাহ একটা বাধার সৃষ্টি করলো ঠাকুরগাঁয়ের বিষয়টা মানে স্বাস্থ্য মন্ত্রণালয় কি সরকারকে বিব্রত করার জন্য এগুলো করছে কিনা এই বিষয়টা ওনাদের সরকার ভাবছে কিনা আর স্বাস্থ্য মন্ত্রণালয় যে কথা যে কাজগুলি ওই রিপোর্টার্স বর্ডারের রিপোর্টের পরে করছে প্রত্যেকটা কিন্তু কেন জানি মনে হচ্ছে ওই রিপোর্টকে সত্যতা প্রমাণের জন্য করছে নইলে ঢাকার সিভিল সার্জন কেন তথ্য প্রবাহে বাধা দেবে ঠাকুরগাঁয়ের সাংবাদিককে কেন একটা করোনা আক্রান্ত সাংবাদিককে কেন হাত করা পরে হাসপাতালে বেডে রাখা হবে আমাদের সঙ্গে থাকুন একটু যার জন্য সরকারকে খুব বিব্রতক অবস্থায় পড়তে হয়।